গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। সকাল সকাল ছাদে এসেছি একটা জিনিস দেখার জন্য। কালকে মামুনি নিচে গিয়ে এত প্রশংসা করেছে, না পেরে ওপরে চলেই আসলাম দেখার জন্য। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। শীতকালে গোলাপের একটা আলাদাই শোভা, তারপরে যদি আবার গাছে ফোটে হলুদ কিংবা সাদা গোলাপ তাহলে তো কোনো কথাই নেই। এত সুন্দর লাগছে দেখতে, মানে দারুণ দারুণ। কালকে আর একটু ছোটো ছিল, আজকে একটু বড় হয়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদেরকে একবার শেয়ার করে দিই যে আমাদের গাছের নতুন গোলাপ। শুধু এটা না, আরও কিছু দেখাবো তোমাদেরকে। তবে সকালবেলায় এসে এইটা দেখার পর মনটাই যেন ভালো হয়ে গেছে, একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় এগুলো দেখলে। তবে লাস্ট দিন যেদিনকে তোমরা দেখলে যে মামুনি কাকুর কাছ থেকে দুটো গাছ নিয়েছিল, তো তার পর দিন কাকু গোলাপ গাছ এনেছিল, সেদিনকে কিন্তু গোলাপ গাছ আনিনি। আর এবছর শীতকালে আমাদের গাছ করা তেমন বিশেষ ইচ্ছে নেই, কারণ গাছ করলেই হবে না, সেটা যত্ন করাও দরকার। এবার এই সময়টাতে দাঁড়িয়ে হয়তো সেইভাবে প্রপার আমরা কেয়ার করতে পারবো না বা যত্ন করতে পারবো না। তো এই শীতের যে সিজনের যে গাছগুলো সেগুলো এবছর আর লাগাবো নাই ভাবছি, নেক্সট ইয়ার আবার দেখা যাবে। তবে এর একটা জিনিস খারাপ কি জানো তো, এই যে গোলাপ গাছের হলুদটা না বাঁচে না, মানে এই শীতকালটা চলে গেল এর আয়ুও কিন্তু শেষ হয়ে গেল। লালটা যেমন কি সারা বছর মোটামুটি টুকটাক ফুল দিতে থাকে, কিন্তু গোলাপ গাছের হলুদটা কিন্তু সেটা দেয় না। মানে হলুদ আর সাদাটার একটা আমি একটা দেখেছি আগের বছর, তার আগের বছরও আমি করেছিলাম, সিজনে কয়েকটা ফুল দিল তারপর ব্যাস গাছটা শেষ। যেমন এর আগের বার তোমাদের দেখালাম না একটা খয়েরি কালারের, দাঁড়াও তোমাদের দেখাই এক মিনিট। এটা কিন্তু সারা বছর টুকটাক ছোট্ট ছোট্ট করে ফুল দিচ্ছে, এই এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সারা বছর টুকটাক করে একটু একটু করে ফুল দিচ্ছে, কিন্তু গাছটা কিন্তু মরেনি, গাছটা আরও বেশি গ্রোথ নিচ্ছে। কিন্তু এই গাছটাকে কিন্তু পরের বছর আর হয়তো তোমরা দেখতে পাবে না। এই আর একটা গাছ যেটা দেখতে এত ভালো লাগে, গাছটা দেখো যেরকম ছড়িয়েছে সেরকম কুড়িও কিন্তু এসছে। গাছের নামটাই আমি যেন ভুলে যাচ্ছি। তো যাক ফুলটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে ফুল ফুটেছে, এখানে ফুল ফুটেছে। ফল ফুল দেখে সকালবেলা তো মনটা ভালো হয়েই গেল। আরও মন ভালো করার জিনিস কিন্তু রয়েছে যেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করব। তো চলো এখন গোপুসোনার সাথে একটু দেখা করবো, তারপর যাবো নিচে। ওই যে আমাদের ছোট্ট গোপু বসে রয়েছে। ওলে বাবা লে, সকাল সকাল একদম সাজু গুজু করে বসে পড়েছে, কি মিত্তি লাগছে। কালকে পেঁয়াজ কলি খেয়ে সবার এত ভালো লেগেছে, আর ভাগেও কম পড়ে গেছে, যার কারণে আবার আজকে পেঁয়াজ কলি এনেছে। শীতকাল মানেই একদম পেঁয়াজ কলির বাজার, বলো মা। আজকে আমি ডাল আর পেঁয়াজ কলি ভাজা দিয়েই খাবো। তো এখানে পেঁয়াজ কলি রয়েছে, এখানে এনেছে বাটা মাছ যেটা এখনো ভাজা টাজা হয়নি, মানে রান্না সবে শুরু হচ্ছে। মামনি তেলে ফোড়ন দিয়ে দিয়েছে পেঁয়াজ কলি বসাবে বলে। হ্যাঁ এসছেন আপনি, কালকে রাত্রিবেলায় পাত্তা ছিল না, যখন ঘুমোতে যাই তখন এসে ম্যাঁ ম্যাঁ করছেন আপনি, আপনার এত ইয়ে ছিলেন কোথায়? ভালো মন্দ খাওয়ার টাবার দিয়েছিল নাকি কেউ? দেখো মুখই ঘোরাচ্ছেন এদিকে। এই যে ওই রাত্রিবেলা আবার দুধ ঠুধ দিয়ে তারপর যাই, জানো দেখি কি দরজার সামনে এসে মেয়া মেয়া করছে পুরো, যেন না রাতে খাওয়া দাওয়া হলো তখন ওর কোনো পাত্তা নেই, টিকিটাও পাওয়া যায়নি, যখন চলে যাই তখন ওর আর টিকি পাওয়া গেছে। এই যে বলি বাবালি, হ্যাঁ মিয়াও মিয়াও মিয়াও, এখন কিছু নেই, মাছ তো হয়ে গেছে, দুপুরবেলা আসো, সবজি ডাল ফুরিয়ে গেছে। ভেতরে কি গো মামুনি? লাউটা দিয়েছি, লাউটা ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। সাধের লাউ মামুনি বলে, ডালের লাউ, ডালের লাউ না সাধের লাউ। গাছের গন্ধরাজ লেবু কিন্তু মুসম্বি লেবুর মতন লাগছে মা, একটু হালকা যে একদম ওরকম লাগছে, মনে হচ্ছে হালকা একটা হলুদ কালার চলে এসছে।
কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা। তা গাছ থেকে পড়ে গেছিল না তুমি নিয়ে এসছো? আমি নিয়ে এসেছি। নিয়ে এসেছো? হয়ে গেছে তো। হ্যাঁ ওই ধরে নিয়ে এসেছি। ওই জন্যই তো গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসা আর বাজারেরটার মধ্যে অনেক অনেক তফাৎ। বাজারে কতদিন পরে আমরা হাতে পাই, গাছেরটা তো সেটা হয় না। তো এখানে মামুনি মাছের ঝোল পাতলা পাতলা আজকে বসিয়ে দিয়েছে, সবারই পেটটা একটু কেমন গন্ডগোল গন্ডগোল করছে, যেন মামুনি একদম পাতলা করে দিয়েছে। দেখতে পাচ্ছ মুখ দেখা যাবে, এতই পাতলা হয়েছে। লাউয়ের ছোলা একদম চাউমিন হয়ে গেছে এখানে, মানে ওদিকে লাউয়ের ডাল হয়েছে, এখানে ছোলা কেটে দিয়েছি একদম সরু সরু করে। এটা আজকে ভাজা হবে না তো মামুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভেঙাতে থাকো, ভেঙেই যাও শুধু, এই তো তোমার কাজ। আর এখানে রয়েছে করলা, এটাও কালকে, ওই জন্য এটা আর আজকে কেটে সময় নষ্ট করবো না, ওদিকে অনেকটা বেলা হয়ে গেছে। এটা কি লাউয়ের ঘন্ট করছো? নতুন কড়াইতে আমাদের লাউয়ের ঘন্ট হচ্ছে, কড়াইটা না অতিরিক্ত মোটা। এটা মানে আগের যে লোহার কড়াইটা ওটা যেমন চট করে গরম হয়ে যায়, এটা তো চট করে গরম হতে চায় না। লুচি তো কতক্ষণ ধরে তেল গরম হলো সেদিনকে, তো দেখা যাক আজকে তরকারিটা ঠিক কী হয়, ঠিকঠাক হয় কি না, তাই না? না এটা হবে। আর লাউ বেশিক্ষণ করতেও লাগে না, এমনিতেই হয়ে যায়। ঢাকা দিয়ে দেবা। একদিকে লাউ বসে গেছে আর একদিকে মাছের ঝোল ফুটছে, তো এই দুটো রান্না হলেই কিন্তু আজকের মতন কমপ্লিট। কিছু ড্রেস এসছে যেগুলো তোমাদেরকে দেখাবো, তো তার আগে সানঠান করে একেবারে নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তবে তোমাদের কমেন্ট আসছিল দি ভাই, তুমি তো বললে না যে তোমার হাতে ব্যথা কেমন আছে। হাতে ব্যথা এখন অনেকটা ভালো আছে, তাহলে বলে ভুলে গেছি তোমাদেরকে বলতে। যদিও সেদিনকে রাত্রিবেলা যেমন বলছিলাম যে এই সাইডটাতে এতটাই ব্যথা হয়েছিল, আমি এই কাত হয়ে শুতে পারছিলাম না, কিন্তু বড়ের দিন রাত্রিবেলা অতটা ছিল না, মানে ব্যথাটা ছিল, আর সকালবেলার দিকে মোটামুটি অনেকটাই কমে গেছে, যেটা সহ্য করা যায়। ব্লাড টেস্টের সাথে সাথে দুটো তো ইঞ্জেকশন হয়ে গেল, জানি না সামনের দিনে আরও আছে কি না, আন্দাজ নেই কোনো। আর ইঞ্জেকশন দিলে একটু তো ব্যথা হবেই, উনি বলেই গেছিলো যদিও আমাকে যে একটু ব্যথা হলেও কিন্তু রাতের দিকে হতে পারে। আর তারপরে আমি যেহেতু ভুলবশত সাবান দেওয়ার সময় ডলে দিয়েছিলাম হাতের এখানটা, ওই জন্য আরও বেশি হয়েছিল। আর একটা কমেন্ট দেখছিলাম, নামটা যতদূর সম্ভব মৌমিতা অধিকারী, আমার ঠিকঠাক মনে নেই, তো তুমি লিখেছো যে দিদি ব্যাক পেন হচ্ছে খুব, আমি 5 মাসের প্রেগনেন্ট, তো কিভাবে ব্যাক পেন থেকে রিলিফ পাবো? তো ব্যাক পেন থেকে রিলিফ পাওয়ার আলাদা করে আমার কিছু সেরকম জানা নেই, একমাত্র আমি যেটা টিপস ফলো করি সেটা হচ্ছে মাসাজ। যখন আমি আমার ডক্টরকে জিজ্ঞেস করি তখন সেও আমাকে একই সাজেস্ট করে, আর একটু হালকা মাসাজ করে নিলে কিন্তু অটোমেটিক ওটা কমে যায়। তুমি নিজেও করতে পারো, কাউকে বলতেও পারো একটু মাসাজ করে দিতে, আশা করি সেটাতে তোমার কমে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে এখন সন্ধে 6টা, পরপর অনেকগুলো কাজ রয়েছে, একের পর এক করতে হবে, কিন্তু কোনটা কখন করবো বুঝে উঠতে পারছি না। তবে যেটা সবার ফার্স্ট করতে হবে সেটা হলো তোমাদেরকে জিনিসগুলো দেখাবো, তাই সবকটা জিনিস আগে এক জায়গায় করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করে দিই যে অনলাইন থেকে কি কি এসছে, আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো কি পারপাস জিনিসগুলো এসছে। অনেক দিন ধরে প্ল্যানিং হতে হতে আজকে প্রচুর ছাটকাট হয়ে এটা ফাইনাল হয়েছে যে না ফাইনালি ফটোশ্যুটটা হচ্ছে, নালে মাঝখানে তারপর এরকম হয়েছিল যে ফটোশ্যুট হবেই না। তোমাদেরও বেশ কিছু কমেন্ট আসছিল যে দি ভাই তোমরা ফটোশ্যুট করবে না, ফটোশ্যুট করবে না, তো আমি ওই জন্য শিওর তোমাদেরকে কিছু জানাতে পারছিলাম না যে করা হবে না হবে, মোটামুটি করেই হবে, কিন্তু সেটা তোমাদের দেখতে আশা করি ভালো লাগবে। সেই পারপাস কয়েকটা জিনিসপত্র কিনেছি যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। ক্যামেরাম্যানের তো সময়ই হচ্ছে না, 2 সপ্তাহ ধরে তার সময় বের করতে করতে ফাইনালি একটা ডেট বেরিয়েছে, এবার সেই ডেটে শ্যুট হবে। তো চলো তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই, প্রথম যে জিনিসটা এসছে সেটা প্রথমে দেখাই, তারপরে এই জিনিসটা দেখাচ্ছি, এটা হলো স্পেশাল একটা জিনিস। তো পুজোর সময় তো প্রত্যেকেই প্রায় ব্যস্ত, তবুও যারা কন্টিনিউ ব্লগ ফলো করেছো তারা এটা নিশ্চয়ই দেখে থাকবে। তো এই হচ্ছে সেই টপটা যেটা মম টুবির, আর এটা কে দিয়েছে তোমরা জানোই, আর যারা ফার্স্ট দেখছো এটা তাদের জন্য বলে দিই এটা দিয়েছে মাম্পু, এর মধ্যে লেখা রয়েছে মম টুবি, হোয়াইটের ওপর রয়েছে, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আর ও না দিলেও আমি প্ল্যান করছিলাম কিনবো কিনবো করে, আর তার মধ্যেই দেখি ও এটা গিফট করে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে মম টুবি, আর নেক্সট এটা হচ্ছে ড্যাড টুবি। তো এই যে ছোট্ট ছোট্ট পা, একদম মিত্তি মিত্তি দুটো পা রয়েছে। তো এই ড্রেসটা সুমন সেনকে পরেও দেখিয়েছিল, পুজোর সময়ই ও এসেছিল, এসে দিয়েছিল এটা, আবার খুব সুন্দর প্যাকিং করেও দিয়েছিল। তোমরা সেদিনের ব্লগটা যারা মিস করে গেছো অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটাও ট্রায়াল দিয়ে দিয়েছিল, এই ড্রেসটা তো এনেছে, সব ঠিক আছে, কিন্তু আমি এখন কত দূর পড়তে পারবো সেটা নিয়ে আমার প্রচণ্ড ডাউট আছে। সেই সময়ই আমার একটু টাইট টাইটই হচ্ছিলো, এবার দেখা যাক এখন কতদূর কি পড়তে পারি না পারি। তো চেষ্টা করবো এটা পরার, কারণ এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এটা ছাড়াও আর যেটা রয়েছে এটা আমি অর্ডার দিয়েছিলাম এই শ্যুটটার জন্যই। তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, পুরো ড্রেসটা খুলি তাহলে তোমরা বুঝতে পারবে। এটা একেবারে তোমাদেরকে আমি শ্যুটের সময় পরে দেখিয়ে দেবো, এই দেখো
এরকম ভি গলার উপরে রয়েছে দেখো, আর এই যে সামনের পোর্শনটা যেটা দেখতে পাচ্ছ এরকম বোতামের মতন ডিজাইনটা করা রয়েছে, যেটার জন্য আরো বেশি সুন্দর লাগছে ড্রেসটা। আর সব থেকে এই ড্রেসটার মধ্যে যেটা সুন্দর সেটা হচ্ছে এর হাতাটা, এত সুন্দর লাগছে পরার পর যে তোমাদেরকে কি বলবো। তোমাদেরকে পারলে আমি এখন একটু পরে দেখাতাম, কিন্তু এখন পরে দেখালে একটু পুরনো হয়ে যাবে, তো আমি তোমাদেরকে কালকেই সুন্দরভাবে সাজুগুজু করার পর পরে দেখাবো। তো এই যে ওভারঅল সামনের যে লুকটা এরকম, ব্যাক সাইডটাও একদম সিম্পল, এই যে দেখতে পাচ্ছ। আর এর লেন্থ কিন্তু পুরোপুরি গোড়ালি পর্যন্ত। তোমাদেরকে আমি পুরোটা দাঁড়িয়ে যদিও একবার দেখিয়ে দেবো, তবু তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি একবার কালারটা কাছ থেকে। মানে পুরোপুরি যে বেবি পিঙ্ক কালার হয় না, সেই বেবি পিঙ্কের ওপর স্কাই, ডিপ পিঙ্ক, পিচ কালার, সব রকমের, মানে একটু খয়েরি টাইপের যে কালারগুলো, নস্যি কালারগুলো, হোয়াইট কালার, সমস্ত কিছু কন্ট্রাস্ট করে কিন্তু একটা মাল্টি কালারের এখানে ড্রেস রয়েছে। আর ঘেরটা তো অসম্ভব সুন্দর, মানে এই লেভেলের ঘের দেখো, এই যে যাচ্ছে দেখছো কতটা ঘের, তোটা খুব সুন্দর ড্রেসটা। আর এটার ম্যাটেরিয়াল কিন্তু জর্জেটের, সবই তো ঠিক আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি যে এই ড্রেসটার সাথে ঠিক কিভাবে সাজলে মানাবে, মানে কিরকম হেয়ার স্টাইল, কিরকম মেকআপ এর সাথে যে করবো, কোনটা যে বেশি ভালো লাগবে, চুলটা ছেড়ে দেবো নাকি চুলটা অন্যরকম ভাবে কিছু স্টাইল করবো, কিচ্ছু এখনো পর্যন্ত মাথায় কোনো আইডিয়াই নেই বললে চলে। তো চলো দেখা যাক, রাত্রিটা পুরোটা গোটা রয়েছে, ভাববো বসে বসে যে কিভাবে সাজা যায়। যদিও তোমাদের পরে দেখালাম না, কিন্তু গায়ের ওপরে ধরে দেখিয়ে দিলাম, তোমরা অনেকখানি বুঝতে পারছো, আর বাকিটা কিন্তু নেক্সট ব্লগে আশা করি তোমরা বুঝেই যাবে। তাহলে ড্রেসটার ঘেরটা এখন তোমরা দেখে নাও, এই দেখো। অবশ্যই তোমরা জানিও যে ড্রেসটা কেমন হলো। সত্যি বলতে এই ড্রেসগুলো খুঁজতে খুঁজতে না মাথার চুল আর মাথায় থাকে না, মানে এত পাগল পাগল লাগে, কোনোটা ঠিকঠাক পছন্দ হয় না, মানে কোনটার এটার থেকে এটা একটু ভালো লাগছে, ওটাও একটু ভালো লাগছে, ম্যাটেরিয়ালটা কিরকম হবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বড্ড গন্ডগোল হয়ে যায়। এটা ছাড়াও আরও একটা ড্রেস যেমন আমি অর্ডার দিয়ে রেখেছি, সেটা কি পারপাস অর্ডার দিয়েছি সেটা আমি তোমাদেরকে এখনই বলছি না, আসলে তোমরা নিশ্চয়ই বলে দেবো আর দেখিয়েও দেবো যদি আমার হাতে সময় থাকে। যদি দিন না থাকে তাহলে তো আর কিছু করার নেই, তোমরা একেবারে আমাকে পরে সেই দিনেই দেখতে পাবে। তো সেই জিনিসটা খোঁজার জন্য মানে এটার থেকেও আমার ডবল কষ্ট হয়েছে, 2-3 সপ্তাহ ধরে আমি কন্টিনিউ খুঁজেই যাচ্ছি, খুঁজেই যাচ্ছি, খুঁজেই যাচ্ছি, কিন্তু মনের মতন একটা জিনিস পাইনি। তারপর অগত্যা একটা পেয়েছি, সেটাও যে একদম 100% মনের মতন হয়েছে সেটা আমি বলবো না, মোটামুটি পছন্দ হয়েছে ওটা দিয়ে দিয়েছি, কারণ এরপর অর্ডার দিলে হয়তো সময়ের আগে আমি আর পাবো না। তো যাক, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানিও যে এই ড্রেসটা কেমন হয়েছে, সাথে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আশা করছি নেক্সট ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, তো তার জন্য সঙ্গে থাকতে হবে, চোখ সরালে কিন্তু একদম চলবে না। আর যারা এখনো পর্যন্ত বঙ্গালকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে বঙ্গাল ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো এরপরেও কিছুটা কাজ রয়েছে যেটা মোটামুটি আজকে সেরে রাখার চেষ্টা করব, তারপরেও তোমরা দেখবে কাল সকাল থেকে ধুমধুমার লেগে যাবে, মানে এটা আসেনি, ওটা আসেনি, এটা কখন হবে, ওটা কখন হবে। তো যাক, আমার সহচরীও আসছে, মানে কালকে সকাল থেকে কিন্তু ধামাকা শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো, আজকের মতন এখানেই টাটা।